কিন্তু আজ বিপদ ঘটে যেত আমার নিজের। কোনোরকমে আমি নিজে জীবন বাঁচিয়ে, ফ্যামিলির জীবন বাঁচিয়ে এবং সাপগুলিকে সুষ্ঠুভাবে উদ্ধার করলাম। দেখতে থাকো। ঘরের চাবি আগলে বসেছিল চার চন্দ্রপড়া। উদ্ধারে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন এই উদ্ধারকর্মী। ঠিকই শুনেছেন, চাবি আগলে বসেছিল চারটি চন্দ্রপড়া। ঘাটাল থানার শুকচন্দ্রপুরের ঘটনা। গৃহস্থের মাটির বাড়ি, দেওয়ালের কাঠের উপর রাখা ছিল চাবি, সেই চাবি পড়ে যায় মেঝের ফাটলে। কুড়োতে গিয়ে সাপের গায়ে হাত দিয়ে ফেলেন গৃহকর্তা। একটি সাপ আছে মনে করে তিনি বনদপ্তরে যোগাযোগ করেন। যথারীতি সাপটিকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী টিম। টিমের নেতৃত্বে ছিলেন মলয় ঘোষ। তিনি বলেন, আমি গিয়ে একাধিক সাপের উপস্থিতি টের পাই, কিন্তু বুঝতে পারিনি চারটি সাপ রয়েছে ওই চাবির গোছা ঘিরে। সেখানেই ছিল ভয়ঙ্কর বিপদ। চন্দ্রপোড়া তিরিং করে লাফিয়ে ছোবল দেয়, অতর্কিত আক্রমণ করে। এমনিতেই এখন ওদের মিটিং টাইম, অনুরাগে বিঘ্ন ঘটলে রেগে ছোবল দেওয়াটাই স্বাভাবিক। সেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরিও হয়েছিল, বরাদ জোরে বেঁচে গিয়েছি। খুব সাবধানে এবং কষ্ট করে তিনটি সাপকে ধরা গেলেও একটি পালিয়ে গিয়েছে। বিগত কয়েক বছরে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব বেড়েছে, ভয়ঙ্করভাবে বেড়েছে চন্দ্রপোড়ার প্রজাতি। যেখানেই একটি চন্দ্রপোড়া দেখবেন, জানবেন কাছে পিঠে আরেকটি আছে। অতএব সেই মতো সতর্কতা নেবেন। সাপ থেকে বাঁচতে বাড়ি এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আছে আরেকটা, আছে কাকু আমি ছাড়বো নি। লাইটটা লাইটটা ধরো, একদম লাইটটা দেখাও না, লাইটটা দেখাও। হ্যাঁ ওইটাই করো, ওইটা করো। লাইটটা দেখাও না গো। হ্যাঁ লাইটটা ঠিক দেখাও না। ওই আর আছে কাকু, আরেকটা আছে তো। দাও দাও দাও। আরে শোন, লাইটটা দেখ, তুমি ভিতর গেছো? এই গেটটাকে লাইটটা দেখা না, লাইটটা দেখা না। পাল্লাটা খুলে দি, পাল্লাটাকে চাইকে খুলো। না এটা এটা ওই ভাব ওই ভাব। হ্যাঁ ও ছোট আছে, বাচ্চা আবার জোড়া, এখানেও জোড়া, কেঁচা দাও জোড়া আছে, এখানেও জোড়া, এই জোড়া আছে। এই কেঁচা দাও, সেই চিপাটা চিপাটা ওই তো হাতে হাতে আছে, ঘুরে গেল, ঘুরে যাও। বড়টা ধরে গেছে, বড়টা ছাড়বে না। এটা একটু চিপে রাখো তো, এই ওইটা চিপে রাখো, এই একদম চিপে রাখো, এটা চিপে ধরো, চিপে ধরো, ছাড়বে না। এই চিপে রাখো একজন, পাখে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরকম ভাবে এই করো। আর আছে নাকি? আছে, বাচ্চা এখনো আছে, আছে বাচ্চা, আমি দেখেছি অনেকবার। হাতে আছে নাকি রে বলো? বারবার বাচ্চা দেখেছি, দেখতে হবে, দেখতে হবে। খুব মানে একই জায়গা তিনটে চন্দ্রপোড়া। তাহলে দেখো, আমি আমি আমরা তো একটা দেখে বলেছি, এখনো আছে, এখনো আরেকবার একটু খোঁজ। কি অবস্থা নাকি? তো বাচ্চা এইটুকু পুচকিলি আছে, এখনো আছে। পুরো চন্দ্রপোড়া পরিবার মানে ফ্যামিলি, ফ্যামিলি ফ্যামিলি আছে, আবার একটা এখনো আছে।
ছেলেটা রয়ে আছে। সাধারণত কি হয় এই সিজনে, দুটো পুরুষে মারপিট হবে, দুটো পুরুষে মারপিট হয়ে তবে এদের মিলন হবে। যে পুরুষ হারবে সে চলে যাবে, বাকিটা মিলন হবে। সেটাও আছে, বন্ধু তারলেই বেরোবে। মানে আমরা কি এদের হচ্ছে কি মিলনের আগে দুটো পুরুষে মারপিট হবে, মারপিট হওয়ার পর যে জিতবে সে মিলন করবে। এদের না, এটা পুরুষ, একটা একটা পুরুষ বেরিয়ে গেছে, এটা পুরুষ না, এটা দুটো মেয়ে আছে, একটা পুরুষ আছে। তিনটা ভালো সব একসঙ্গে বলে যাবে, ছেলেদের সব আস্তে আস্তে ঠিক গলে যাবে, এরা নিজেরাই গলে যাবে। তাই না, জাতীয় চলে যা, ঢুকে যাবে, জাতীয় চলে যা। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।